রাজনীতির কাজ, মানুষের পাশে থাকার কাজ, এই সমস্ত কাজের ফাঁকে যদি একটু বিরতি পাওয়া যায় তাহলে শীতের মরশুমে ব্যাডমিন্টন খেললে কিন্তু মন্দ হয় না। তাই শাড়ি পরে এমএলএ লাভলি মৈত্র তিনি রীতিমতন ব্যাডমিন্টন কোর্টে সুন্দর করে রাতের বেলা শাড়ি পরে শীতের রাতে র্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্টে রীতিমতন ঝড় তুললেন লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদৌসী বেগম তারা দুজনেই ব্যাডমিন্টন খেললেন, দুজনেই শাড়ি পরে রয়েছেন আর তারা খেললেন কিন্তু রীতিমতন পেশাদার খেলোয়াড়ের মতো। রাজনীতির কাজটা তো বড়ই কঠিন, ভাবুন তো সারাদিন কত কিছু মাথায় রাখতে হয়, তারপরে তো একটু ব্রেক দরকার হয়, আর সেই ব্রেকটা একটু মনটাকে ফুরফুরে করতেও সাহায্য করে। বিধানসভায় স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে দুজনে বুধবার সন্ধ্যায় আসেন দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভায়। চেয়ারম্যান পল্লবকান্তি দাসের সঙ্গে মিটিং সেরে রাতে বের হওয়ার সময় কয়েকজন যুবক তারা খেলছিলেন ব্যাডমিন্টন, আর তাদের দেখে এই ফেরদৌসী বেগম এবং লাভলি মৈত্র তারাও নিজেদেরকে আটকে রাখতে পারেনি। হবে নাই বা কেন বলুন তো, মেজাজটাকে তো একটু ফুরফুরে করা, মনটাকে একটু ভালো রাখা তো ভীষণভাবে দরকার, তাই না? লাভলি মৈত্র তিনি বলছেন যে অনেকদিন পর তিনি ব্যাডমিন্টন খেললেন, তিনি খুব খুশি হয়েছেন, আর যখন তিনি ব্যাডমিন্টন খেলা দেখলেন তখন আর চুপ করে থাকতে পারেননি, তাই তিনিও ব্যাট নিয়ে নেমে পড়লেন। শোনাবো তার কথা। আজকে আমি পৌরসভায় এসেছিলাম, আমরা ইনফ্যাক্ট দুই এমএলএ চেয়ারম্যানের সঙ্গে একটা মিটিং ছিল, যখন বেরিয়ে চলে যাচ্ছি তখন দেখলাম এখানে খেলার আয়োজন করা হয়েছে, তো আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চুপ করে ব্যাটটা হাতে চলে এলো, সবাই খুব বললো খেলার জন্য ভালো লাগছে, তবে এখন এটা দেখে নিলাম, এখন মাঝে মাঝেই মানে আসতে চাইবো আর কি, যদি সময় সুযোগ হয় তাহলে খেলার জন্য আসবো। ভাবতে পারছেন যে লাভলি মৈত্র তিনি ব্যাডমিন্টন খেলতে এতই ভালোবাসেন যে তিনি বলছেন সময় সুযোগ হলে তিনি আবারও খেলতে আসবেন। অন্যদিকে ফেরদৌসী বেগম তিনি বিধায়ক, তিনি বলছেন যে স্বাভাবিক কথা, রাজনীতির চাপ সামলে খেলাধুলা করার আর সময় হয় না, তাঁরও বেশ ভালো লেগেছে, তার কথাও শোনাবো আপনাদের। তারপর তাদের সঙ্গে খেলায় যোগ দেন রাজপুর পুরসভার পুর প্রধান পল্লবকান্তি দাস এবং পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল। খেলা শেষে দুজনেই জানান যে দুজনেরই ভালো লেগেছে এইভাবে র্যাকেট হাতে নামতে পেরে। অন্যদিকে মজার ব্যাপার হচ্ছে যে ব্যাডমিন্টন খেলতে গেলে স্বাভাবিকভাবে যে ধরনের পোশাক আশাক আমরা দেখে আসি তারা কিন্তু সেই পোশাকে ছিলেন না, তারা দুজনেই শাড়ি পরে ব্যাডমিন্টন খেলেন, আর দুজনেই কিন্তু বেশ ভালোই খেললেন, একদম ফিট অ্যান্ড ফাইনভাবে। আর দুই মহিলা বিধায়কের ব্যাডমিন্টন খেলা দেখতে সেই সময় কিন্তু
অনেকেই ভিড় জমিয়েছিলেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।